পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা সেপ্টেম্বর মাসে বিদ্যালয়গুলো থেকে দেওয়া হয়েছে বা দেওয়া হবে। ঠিক আছে, এটা নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। ঠিক আছে, চলো প্রথমে দেখো, এটা হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক পঞ্চম শ্রেণী গণিত, এটা হচ্ছে পার্ট সিক্স সেপ্টেম্বর মাসের জন্য। ঠিক আছে, এখানে একটা নতুনত্ব এসছে, এখানে প্রতিটি কোশ্চেনের এখানে নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ? কিন্তু আগে যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দেওয়া হয়েছিল ওখানে কিন্তু কোনো নাম্বার ছিল না। এবার কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা পরের ক্লাসে উঠতে গেলে অবশ্যই এগুলো ভালো করে করতে হবে এবং এখান থেকে নাম্বারগুলো বেশি বেশি নাম্বার পেতে হবে, এই জন্য ঠিকঠাক করে অঙ্কগুলো করবে এবং বুঝবে এবং দেখে নেবে। ঠিক আছে, চলো প্রথমে আমি পরস্পর শুরু করছি। প্রথমে প্রশ্নটা দেখিয়ে দিই তোমাদেরকে, দেখো একের দাগের দেখতে পাচ্ছ, একের দাগের বহুমুখী উত্তরধ্বনি প্রশ্ন এমসিকিউ দেওয়া হয়েছে, ক খ গ ঘ। ঠিক আছে, ক খ গ ঘ দেখতে পাচ্ছ, ক খ গ ঘ দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ? এবারে দুয়ের দাগে কী দেওয়া হয়েছে, দেখো সত্য মিথ্যা দেওয়া হয়েছে, এখানেও দেওয়া হয়েছে ক খ গ ঘ, দেখতে পাচ্ছ দুয়ের দাগের ঘ দেওয়া হয়েছে। আচ্ছা, এবার তিনের দাগে দেখো দেওয়া হয়েছে, দেখো স্তম্ভ মেলাও, দেখতে পাচ্ছ স্তম্ভ মেলা দিয়েছে, স্তম্ভ মেলাও সরলরেখা এই যেমন বলা হয়েছে, ক স্তম্ভ খ স্তম্ভ মেলাতে বলেছে। আর চারের দাগের কিছু কোশ্চেন দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ চারের দাগের কিছু কোশ্চেন দেওয়া হয়েছে, বড় তিন মার্কের, এটা এক দুই তিনটে দেওয়া হয়েছে, তিন মার্ক করে, একটু বড় হবে, বুঝতে পেরেছো? এখানে বলেছে ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতা এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষকের কাছে জমা দেবে, কোনো অবস্থাতেই তারা বাড়ির বাইরে বেরোবে না, বুঝতে পেরেছো? এটা কিন্তু খেয়াল রাখবে। চলো এরপর করো, আমি পরপর করে প্রশ্ন এবং উত্তরগুলো আমি সঙ্গে সঙ্গে করে নিই এবং বুঝে নিই। উত্তরগুলো করার সঙ্গে সঙ্গে আমরা সঙ্গে সঙ্গে অবশ্যই বলবো, উত্তরগুলো ভালো করে বুঝে নেব। ওকে, প্রথম যে কোশ্চেন আছে দেওয়া আছে, দেখো এক নম্বর বহুমুখী উত্তরধ্বনি প্রশ্ন এমসিকিউ, কয়েতে একের দুই যুক্ত একের তিন যোগফলের লব হলো, এই যোগফলটা যখন করব তা দেখতে পাচ্ছ এখানে হর, এখানে এইটার হর, এই ভগ্নাংশটা হর দুই, এই ভগ্নাংশটা হর হচ্ছে তিন, সমান নয়। তাহলে আমরা কী করবো, না দুই আর তিনের লসাগু করব। তা লসাগুটা আমরা কীভাবে করবো নিশ্চয়ই জানো, দুই আর তিন, দুই আর তিনের লসাগু কীভাবে করা নিশ্চয়ই জানো, এখানে তো কিছুই যাবে না তাই না? তাহলে একেই যাবে, এক দুয়ে দুই, এক তিনে তিন, তাহলে লসাগু কত হবে, না এই তুমি গুণ ফল, তিন দুয়ে ছয়, একে এক, ছয় একে ছয়, তাহলে লসাগু কত হবে, তাহলে এটাকে আমি যোগ করি, তাহলে লসাগু হবে ছয়। ঠিক আছে, যোগ করলে হবে ছয়, তাহলে এটা কি উপরে কী হবে, তিনের সঙ্গে এক গুণ হবে তিন যুক্ত, এখানে দুইয়ের সঙ্গে এক যোগ করলে দুই, তাহলে সমান হবে পাঁচের ছয়। ঠিক আছে, কিন্তু এখানে চাইছে এই যোগফলের লব, লব হলো, যোগফলের লবটা কত হলো, না যোগফলের লব, এটা হচ্ছে লব, নিচটা হর, উপরে যোগফলের লবটা হচ্ছে কত, পাঁচ। তো উত্তরটা কোথায় আছে, এই যে সি পাঁচ, এখানে উত্তরটা হবে সি পাঁচ। নিশ্চয়ই বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই, এটা বুঝতে পেরেছো তো? এটা কোনো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিও, ভালো করে বুঝে করে উত্তরগুলো করবে তাহলে সুবিধা, যোগফলের লব চেয়েছে। ঠিক আছে, এটা উপর এই ভগ্নাংশটা যেটা বেরোলো, এখানে আমার তিন দুই তিন লসাগু করতে ছয় বেরোলো, এবার ছয় বানাতে দু তিনে ছয়, তাহলে তিনের সঙ্গে এক গুণ করলে তিন, আর তিন দুয়ে ছয়, তাহলে দুই, তিন আর দুই যোগ করলে পাঁচ, পাঁচের ছয়, তা উপর পাঁচের ছয় এই ভগ্নাংশটার উপরটা হচ্ছে লব, নিচটা হচ্ছে হর, পাঁচটা হচ্ছে এখানে বলেছে যোগফলের লব কত, লব হচ্ছে পাঁচ। ঠিক আছে, তাহলে উত্তরটা হবে সি হয়েছে। এবার হচ্ছে ক্ষয়ের দাগেরটা, ক্ষয়ের দাগের কী বলেছে দেখো, বলেছে তিন যুক্ত একের সাত এর সমান মিশ্র ভগ্নাংশ হলো, তিন যুক্ত একের সাত এর সমান মিশ্র ভগ্নাংশ, এটা মিশ্র ভগ্নাংশ কী হবে, তুমি এটাকে লসাগু করেও করতে পারো, নাহলে দেখো এইভাবে যদি থাকে কখনো তাহলে তুমি একেবারে লিখতে পারো তিন পূর্ণ একের সাত, মানে এই যে উত্তরটা হবে এই যে তিন পূর্ণ একের সাত, অথবা তুমি যদি বললো আমি লসাগু দিয়ে করবো, তাহলে লসাগু দিলে কী করবে, কী করবে, এখানে তিন আছে মানে তিনের নিচে কিছু নেই মানে এক আছে, কিছু নেই মানে কত আছে, নিচে কত আছে এক আছে, উপরে লব তিন হর এক, তাহলে এখানে সাত আর একের লসাগু কত হবে, সাত হবে, সাত একের লসাগু হবে সাত। ঠিক আছে, এবার তার লসাগু হলো সাত তিনে একুশ, দেখো উপরে একুশ যুক্ত এক মানে হচ্ছে বাইশ, বাইশ সাত। ঠিক আছে, বাইশ বাই সাত মানে কী হবে, এটাকে তুমি যদি ভাগ করো তাহলে কী হবে, ভাগ করলে হবে কত হবে, বাইশকে যদি আমি সাত দিয়ে ভাগ, আমি জাস্ট একটা বড় পদ্ধতি দেখিয়ে দিচ্ছি কিন্তু এটা ঠিক নয়, সাত তিনে একুশ, ঠিক আছে, সাত তিনে একুশ বিয়োগ করলে ভাগ শেষ থাকছে এক, তাহলে তিন পূর্ণ একের সাত, এই যে তিন পূর্ণ একের সাত, তিনটা তো হচ্ছে তিন পূর্ণ একের সাত, তাহলে তিন আমি আগেই বলেছিলাম এইটা উত্তর হবে, যখন এটা থাকবে তিন যুক্ত একের সাত, যে কোনো সংখ্যা যদি থাকে তাহলে কবে তিন পূর্ণ একের সাত, এই সংখ্যাটা হয়ে যাবে, উত্তরটা বুঝতে পেরেছো? ওকে, এরপরে চলে যাই গয়ের দাগের, কী বলেছে দেখো, সমান একশো ভাগের পাঁচ ভাগ, এটা মানে কি, সমান একশো ভাগের পাঁচ ভাগ মানে হচ্ছে পাঁচ বাই একশো, ঠিক আছে,
সমান 100 ভাগের 5 ভাগ মানে হচ্ছে 5 বাই 100। এটাকে আমি যদি দশমিকে নিয়ে যাই, এটাকে যদি ভাগ করি তাহলে দুটোর উপর দশমিক হবে, তাহলে দুটোর উপর দশমিক মানে কত হবে? না, 0.05। ঠিক আছে, 5/100 মানে হচ্ছে 0.05, দুটোর পর দুটো শূন্য আছে মানে দুটোর পর দশমিক হবে, এই যে দুটোর পর দশমিক দিলাম। তাহলে এখানে যে কোশ্চেন আছে কি আছে, প্রথমে বলছে 0.5, এটা 0.5 নয়, এটা কি না 0.05। দেখো 0.05, এই যে এটা উত্তরটা আছে, এইটা এই যে 0.05, বুঝতে পেরেছো? ওকে, এরপর দেখো ঘরেটা কি বলছে। দেখো এই যে চিত্র দেখতে পাচ্ছ, এই চিত্র দেখতে পাচ্ছ, চিত্রটিতে আছে একটি রশ্মি ও একটি ছেদবিন্দু, দুটি রশ্মি এখানে দেখে নিই। আচ্ছা দেখো, এটা হচ্ছে রশ্মি, একটা রশ্মি, এখানে একটা রশ্মি, দুটো রশ্মি দেখতে পাচ্ছি, এবং দুটো রশ্মি একটা বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে কি হবে না, এখানে দুটি রশ্মি একটি ছেদবিন্দু, দুটো ওই যে দুটো রশ্মি বেরিয়েছে, একটাই ছেদবিন্দু, এই দুটো রশ্মি একটা জায়গায় মিট করে, তাহলে একটাই ছেদবিন্দু হবে, আর মূলত হবে না, একটা রশ্মি, এখানে দুটো রশ্মি আছে, হবে না। এখানে দেখো দুটি রশ্মি কিন্তু দুটি ছেদবিন্দু, এখানে দুটি ছেদবিন্দু নেই, কিন্তু এখানে একটি রশ্মি, কিন্তু একটি রশ্মি, এখানে দুটি রশ্মি আছে। ঠিক আছে, তাহলে উত্তরটা আমাদের হবে দুটি রশ্মি একটি ছেদবিন্দু, উত্তরটা হবে বি। ঠিক আছে, তাহলে এই চিত্রটিতে উত্তরটা হবে দুটি রশ্মি আছে একটি ছেদবিন্দু আছে। ওকে, ব্যাস হয়ে গেল। এবার চলে যাচ্ছি আমরা সত্য মিথ্যা, সত্য মিথ্যা দেখো ট্রু ফলসে কয়েক দেখে, 6/15 এর লঘিষ্ঠ আকার হলো 3/5। 6/15 লঘিষ্ঠ মানে কি, ছোটো করতে হবে, ছোটো করতে মানে কিসে কাটবো, 3/5 কেন দেখি। দেখো তিনে যদি কাটি উপর নিচে, 3 2 6, 3 5 15। দেখো আমি যদি এইটা এখানে করি তাহলে বুঝতে পারবে 6/15, তাহলে আমাকে লঘিষ্ঠ মান ছোটো করতে হবে, তাহলে উপরে যে সংখ্যাটা দ্বারা গুণ করবো দুটোই যেন কাটে। আমি দেখো 3 2 6, 3 5 15, তাহলে হচ্ছে কিন্তু 2/5, কিন্তু আছে কত, 3/5, তাহলে হবে না। তাহলে এটা কি হবে, এটা লিখবে তুমি মিথ্যা। কী করে হলো নিশ্চয়ই বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো? 6/5 লঘিষ্ঠ মানে ছোটো কাটবো, তাহলে যে সংখ্যাটা 3 কাটলাম, 3 2 6, 3 5 15, তাহলে হলো 2/5, কিন্তু এখানে আছে 3/5, এই জন্য মিথ্যা। তারপর ক্ষয় কী বলেছে, একটি বর্গাকার চিত্রে একটি বাহুর দৈর্ঘ্য সমান বর্গাকার চিত্রে পরিসীমা বাই 4। হ্যাঁ, এটা ঠিক আছে, কেন বলতো, বর্গাকার চিত্রে পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি, বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে 4 × একটি বাহুর দৈর্ঘ্য, 4 × একটি বাহুর দৈর্ঘ্য, বর্গাকার চিত্রে পরিসীমা সূত্র হচ্ছে 4 × একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য সমান পরিসীমা বাই 4, তাহলে এটা সত্য, এটা হচ্ছে, এটা লিখবে এখানে সত্য। ঠিক আছে, এটা হচ্ছে সত্য। আচ্ছা তারপর কি বলছে দেখো, 100টি বোতাম বর্গাকারে সাজালে একটি সারিতে বোতাম সংখ্যা হবে 9টি। দেখো 100টি বোতাম বর্গাকারে সাজাতে বলেছে, তাহলে কি হবে, 100-র বর্গমূল, 100-র কী হবে, বর্গমূল করব। 100-র বর্গমূল নিশ্চয়ই তুমি জানো, 100-র বর্গমূল হচ্ছে কি, 10। 100-র বর্গমূল হচ্ছে 10, তোমরা এটা নিশ্চয়ই জানো, আমি আর ক্যালকুলেশন করছি না, 100-র বর্গমূল হচ্ছে 10, কিন্তু এখানে বলেছে 100টি বোতাম বর্গাকারে সাজালে একটি সারিতে বোতাম সংখ্যা হবে 9টি, 9 হবে না, এখানে হবে কত, 10টি, এখানে 9টি আছে, তাহলে এটা ভুল আছে, তাহলে এটা হবে মিথ্যে, এটাও হবে কত, মিথ্যে। ঠিক আছে, 100টি বোতাম বর্গাকারে সাজালে, বর্গাকার মানে বর্গাকার তখন তারা এটা বর্গমূল হবে, ঠিক আছে, 100-র বর্গমূল হবে 10, তাহলে এখানে 9 আছে, এই জন্য মিথ্যে। আচ্ছা তারপরে দেখো ঘরটা, 10/5 সমান 5/10, কিন্তু 10-কে 5 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 5-কে তো 10 দিয়ে ভাগ করা যায় না, আর ভাগ করা গেলেও এখানে যদি তোমরা যদি দশমিকেই করো তাহলে কিন্তু 10-কে 5 দিয়ে ভাগ করলে কত হবে, 10-কে 5 দিয়ে ভাগ করলে হবে 5 2 10, কিন্তু 5-কে যদি 10 দিয়ে ভাগ করি কত হবে, 5-কে ভাগ হলে 0.5, তাহলে এদেরকে সমান হচ্ছে কি, সমান নয়, তাহলে এটা কী হবে, এটাও হবে মিথ্যা, এখানে লিখবে মিথ্যা। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এইভাবে সত্য মিথ্যা আমি বুঝিয়ে দিলাম, কোনো সমস্যা নিশ্চয়ই, আশা করি কিছু বুঝতে অসুবিধা হলো না, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিও। ওকে চলো, এরপর চলে যাই আমরা তিনের দিকে, কোশ্চেন দেখতে, তিনের কোশ্চেন কী আছে দেখে নিই। স্তম্ভ মেলাতে বলেছে যে কোনো তিনটি, এটা তিনটি বলেছে, এখানে 3 মার্ক দেওয়া হয়েছে, তুমি সবগুলো আমি করে দেবো, এখানে বুঝিয়ে দেবো। দেখো কী কী আছে, দেখো সরল রেখা, সরল রেখাংশ, রশ্মি, সমবিন্দু, সরল রেখা, তোমাদের এই জিনিসগুলো একটু বুঝিয়ে দিই, তাহলে তুমি বুঝতে সুবিধা হবে তোমাদেরকে, আমি একটু ছবি দিয়ে একটু সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে সরল রেখা, আমি খাতা আঁকা একটা খাতা নিচ্ছি, দেখো খাতা নিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে একটু জাস্ট বলে দিই ছবিতে, দেখো তাহলে বুঝতে। সরল রেখা, সরল রেখাটা কি, না সরল রেখা দেখো, ধরো এই যে একটা লাইন টানলাম, এইখানে সরলরেখা হচ্ছে, এদিকেও তীরচিহ্ন থাকবে, এদিকেও তীরচিহ্ন থাকবে, মানে এদিকেও চলতে আছে, এদিকেও চলতে, তীরচিহ্ন মানে হচ্ছে এদিকেও চলবে, এদিকেও চলবে, এটাই হচ্ছে সরল রেখা। ঠিক আছে, এবার সরল রেখাংশ কোনটা, সরল রেখাংশ হচ্ছে এই নির্দিষ্ট, এই যে এইখানে শেষ, এই যে এইগুলো, এইটার এইগুলোকে বলা হয় প্রান্তবিন্দু, এটাকে কী বলা হয়, প্রান্তবিন্দু, বুঝতে পেরেছো, এটার এটাকে বলা হয় প্রান্তবিন্দু। তাহলে এই সরল রেখাংশের দুটো প্রান্তবিন্দু দেখতে পাচ্ছি, দুটো প্রান্তবিন্দু আছে। আচ্ছা রশ্মি কোনটা, রশ্মি হচ্ছে একটা থেকে শুরু হবে, একটা প্রান্তবিন্দু থাকবে, প্রান্তবিন্দু থেকে যে কোনো একটার দিকে যাবে, এই যে এই একটাই তীরচিহ্ন থাকবে, এটা হচ্ছে রশ্মি, এর একটাই প্রান্তবিন্দু, ঠিক আছে, একটা প্রান্তবিন্দু, এটা হচ্ছে রশ্মি। ঠিক আছে,
আর সমবিন্দু সরলরেখা কথা, সমবিন্দু সরলরেখা কাকে বলবো? না, সমবিন্দু সরলরেখা হচ্ছে, দেখো একটা লাইন সরলরেখা টানলাম, আবার একটা সরলরেখা টানলাম, আবার একটা সরলরেখা টানলাম, দেখো এগুলো সব সরলরেখা, তীর চিহ্ন সব দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সমবিন্দু সঙ্গে যে অনেকগুলো সরলরেখা যখন একটা বিন্দুতে মিশে, অনেকগুলো সরলরেখা যখন একটা বিন্দুতে মিশে, সেটাই হচ্ছে সমবিন্দু সরলরেখা। বোঝাতে পারলাম? নিশ্চয়ই বুঝতে পেরেছো সমবিন্দু সরলরেখা কোনটা, কী ব্যাপার সব বুঝে নিয়েছো। ব্যাস, এরপরে আমরা চলে যাবো কোশ্চেনে কী বলেছে একটু দেখে নিই। এখানে দেখো সরলরেখা, এখানে বলেছে দুটি প্রান্তবিন্দু আছে, প্রান্তবিন্দু নেই, একটি নির্দিষ্ট ছেদ বিন্দুগামী, একটি প্রান্তবিন্দু আছে। দেখো, তাহলে আমি একটু আগে এক্ষুনি বললাম সরলরেখার কি কোনো প্রান্তবিন্দু নেই, আমি বলেছি তাহলে এখানে সরলরেখার কোনো প্রান্তবিন্দু নেই, তাহলে তুমি এখান থেকে টেনে দাও এটা, ঠিক আছে? প্রান্তবিন্দু নেই। এবার সরলরেখাংশে, সরলরেখাংশে এক্ষুনি বললাম সরল কতগুলো প্রান্ত, দুটি প্রান্তবিন্দু আছে, তাহলে এটা হচ্ছে এটা, সরলরেখাংশের দুটি প্রান্তবিন্দু আছে, ঠিক আছে? এবার রশ্মি, রশ্মি কী বললাম, রশ্মিতে একটাই প্রান্তবিন্দু আছে, তাই না? একটাই বললাম, আর একদিকে তীরচিহ্ন, এই যে এইভাবে যাবে যেটা তীরচিহ্ন, তাহলে রশ্মিতে একটাই প্রান্তবিন্দু, তাহলে রশ্মিটা টেনে দাও এইটা, এটা রশ্মিটা কি, না একটাই প্রান্তবিন্দু আছে। আর সমবিন্দু সরলরেখা কোনটা বললাম, এর একটা নির্দিষ্ট ছেদ বিন্দু, মানে অনেকগুলো সরলরেখা যখন একটা বিন্দুতে ছেদ করছে সেটাই হচ্ছে সমবিন্দু সরলরেখা, তাহলে একটাই নির্দিষ্ট ছেদ বিন্দু, তাহলে এটা হচ্ছে এটা। নিশ্চয়ই বুঝতে কোনো সমস্যা হলো না, আশা করি ভালো করে বুঝিয়ে দিলাম, ঠিক আছে? বুঝতে পেরেছো নিশ্চয়ই, আশা করি। ওকে, এরপরে চলে যাই চারের দিকের কোশ্চেনগুলো করতে। চারের কোশ্চেন, প্রথম কোশ্চেন কী বলছে দেখো, চারের দিকে ক, তুমি বাসে চেপে স্কুলে যাচ্ছ, কন্ডাক্টরকে 20 টাকা দিলে, তিনি তোমাকে 15.50 টাকা ফেরত দিলেন, বা 15.50 টাকা ফেরত দিলেন, কন্ডাক্টর কত টাকা নিলেন? তাহলে বলো, তুমি তো যখন কখন বাসে যাচ্ছ বা যেখানে যাচ্ছে, তুমি কি কন্ডাক্টরকে 20 টাকা দিলে, এবার তুমি সে 20 টাকা দিতে কী হয়, তোমাকে কত টাকা ফেরত দিলো, 15 টাকা, 15.50 টাকা ফেরত দিল, তাহলে কন্ডাক্টর কত নিল, তাহলে কী করতে হবে? তাহলে আমি বিয়োগ করে দেবো 20 টাকা থেকে 15.50 টাকা বিয়োগ করে দেবো, বিয়োগ করে যেটা হবে সেটাই কন্ডাক্টর নিয়েছে। চলো কীভাবে করবে সেটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো এইভাবে জাস্ট করবে, লিখে নেবে, দেখো এইভাবে লিখে নেবে, 20 টাকা, এই যে 20 টাকা থেকে বিয়োগ করলাম, 20 টাকাকে বিয়োগ করলাম, 20.00, মানে দশমিক কোনো ইয়ে নেই, আর এখানে 15.50 বিয়োগ করি, এখানে 0, 0, এখান থেকে 0 থেকে 5 তো বাদ যাবে না, তাহলে এখান থেকে 1 দশে ধার নিলাম, তো এখান থেকে ধার নিলে কত, 10, 10 থেকে 5 বাজলে কত হয় 5, তাহলে এখানে থাকছে কত 9, 9 থেকে 5 বাজলে কত হচ্ছে 4, আর এখানে 1, 1, 0 হয়েছে, আমি আর লিখলাম না, তাহলে 4.50, তাহলে অতএব কন্ট্রাক্টর 4.50 টাকা নিলেন। বুঝতে পেরেছো? অতএব কন্ট্রাক্টর 4.50 টাকা নিলেন, বোঝা গেছে? তাহলে এইভাবে সুন্দর করে অঙ্কটা করে ফেলবে, ঠিক আছে? ওকে, এরপরে কোশ্চেন কী বলেছে দেখো, বলেছে ক্ষয়েতে আয়তকার খেলার মাঠে দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার। একটা আয়তকার খেলার মাঠ আছে যার দৈর্ঘ্য বলেছে 50 মিটার এবং প্রস্থ বলেছে 30 মিটার। এবার বলেছে চারিদিকে পাঁচিল দিতে হবে, চারিদিকটা কী করছে পাঁচিল দেবে, পাঁচিল দেবে, পাঁচিলের দৈর্ঘ্য নির্ণয় করতে, পাঁচিল দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে ধরো একটা জাস্ট একটু বলি, ধরো এই যে একটা আয়তকার মাঠ, যে আয়তকার মাঠ, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য, আর এটা হচ্ছে প্রস্থ। এবার কী বলেছে চারিদিকে পাঁচিল, এবং চারিদিকে মানে এইটা এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এইখান থেকে, তারা পাঁচিল দেবে, এই পাঁচে পাঁচিল দেবে, তার পাঁচিলের দৈর্ঘ্য নির্ণয় করে, পাঁচিলের দৈর্ঘ্য মানে হচ্ছে পুরোটা, মানে এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এইখানে এতটা দেবে, এই পুরোটা দৈর্ঘ্য, এটাকে কী বলা হয় আয়তক্ষেত্রে, এটাকে বলা হয় পরিসীমা। তাহলে আমাদের এখানে আয়তক্ষেত্রে পরিসীমাটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি, আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, ব্যাকেটের মধ্যে দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, ঠিক আছে? দিয়ে ওইখানে দৈর্ঘ্য প্রস্থের মান বসাবো, ক্যালকুলেশন করবো, দেখো কীভাবে করেছি আমি, কী করেছি তোমাদের এইভাবে সুন্দর করে ফেলবে, দেখো এইভাবে করে ফেলবে, দেখো এইভাবে লিখবে তুমি, কী, ঠিক আছে? এইভাবে লিখবে, কী লিখবে না, আয়তকার খেলার মাঠের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার, যেহেতু চারিদিকে পাঁচিল দিতে হবে, এখানে লিখবো যেহেতু, এটা যেহেতু চিহ্ন দেবে, যেহেতু চারিদিকে পাঁচিল দিতে হবে, তাহলে অতএব পাঁচিলের দৈর্ঘ্য, অর্থাৎ পাঁচিল দৈর্ঘ্যটা কোনটা, অর্থাৎ কি না, আয়তকার মাঠের পরিসীমা, আয়তকার মাঠের পরিসীমা কত না, 2 × দৈর্ঘ্য যুক্ত প্রস্থ একক, ঠিক আছে? সমান 2 × দৈর্ঘ্য মানে কত 50, আর প্রস্থ মানে 30 মিটার বসালাম, তাহলে 50 আর 30 যোগ করলে কত 80, তাহলে 2 × 80 মিটার, 2 এর সঙ্গে 80 গুণ করলে 2 × 0 = 0, 2 × 8 = 16, 160 মিটার, তাহলে এইভাবে সুন্দর করে উত্তরটা করবে, নিশ্চয়ই কোনো সমস্যা হল না, বুঝতে পেরেছো নিশ্চয়ই আশা করি। ওকে, তাহলে এটা হয়ে গেল। এরপরে চলে যাই পরের কোশ্চেন, কী বলছে দেখো, এখানে বলেছে সরল করতে বলেছে, সরল করতে বলেছে, একটা সরল দেওয়া হয় দেখতে পাচ্ছি, এই সরলটা করবো, ঠিক আছে, একটা সরল করব, ঠিক আছে? ব্যাস, এই সরলটা করলে আমার শেষ হবে, চলো সরলটা কীভাবে করছি সেটা দেখে নাও একটু। এই দেখো এইভাবে সরলটা করবে, খুব সোজা, কোনো ব্যাপার না,
দেখো এই সরলটা তুলে ফেলেছি, এটা ব্র্যাকেটটা দেবে, এটা ভালো করে ব্র্যাকেট তুলে ভালো করে। তো প্রথমে কী কর, প্রথম সরলের কাজ নিশ্চয়ই নিশ্চয়ই জানো, সরলের প্রথম কাজ হচ্ছে প্রথম বন্ধনের কাজ। প্রথম বন্ধনী কোথায় আছে? এইখানে প্রথম বন্ধনী কাজ, তাহলে এই কাজটা করবো। তাহলে আমি থার্ড বন্ধনী রাখলাম, সেকেন্ড বন্ধনী রাখলাম, এখানে 50 বিয়োগ 3 আর 2 যোগ করলে হচ্ছে 5, দিয়ে সেকেন্ড বন্ধনী যুক্ত 15 ভাজিতক 12। এবার কাজ কি? সেকেন্ড বন্ধনের কাজ, সেকেন্ড বন্ধনী মানে কী আছে না, 50 বিয়োগ 5, তা 50 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 50 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 45, 45 যুক্ত 15, এটা থার্ড ব্র্যাকেট আছে, ভাজিতক 12। এবার থার্ড ব্র্যাকেটের কাজ আছে, থার্ড 45কে 15 দিয়ে যোগ করলে কত হচ্ছে, 45 আর 15 যোগ করলে হচ্ছে 60, 5 5 10, 4 5 1 6 60, 60 ভাজিতক 12, 60কে যদি 12 দিয়ে ভাগ করে কত হয়, 12 5 60, তাহলে 5 হলো, বুঝতে পেরেছো? তাহলে উত্তরটা হয়ে গেল 5, বুঝতে পেরেছো? কোনো সমস্যা নেই। তাহলে এইভাবে সুন্দর করে আমি উত্তরগুলো যে করে দিলাম, সুন্দর করে ভালো করে তোমরা খাতায় করে তুলবে, এবং অবশ্যই ভালো করে এগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে? অবশ্যই বলবো, এগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিও। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং তোমার বন্ধুবান্ধবের সঙ্গে বেশি করে ভিডিওটা শেয়ার করো। আর তোমাদেরকে লাস্ট একটাই রিকোয়েস্ট করো, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও, ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।